নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের অমৃত ধারা লিখেছেন শ্রী সত্য সাই বাবা। বাঁশের মূল্য নির্ধারিত হয় তার কতটা উচ্চতা এবং কতটা পুরু ও মোটা তার উপরে। আগ মূল্য পায় তার রসে। মানুষের মূল্য নির্ভর করে তার বুদ্ধি ও মেধার উপরে। মেধা যত বিকশিত হবে একজন ততই ভালো হবে। আর মেধার উৎকর্ষের অবনমন ঘটলে মানুষ পশুর পর্যায়ে নেমে যায়। মানুষের মূল্য এখানে কমে গিয়েছে, কারণ যে মেধা ও ব্যবহার মানুষের সত্যনিষ্ঠ বিচার শক্তির উপর প্রতিষ্ঠিত, তাকে মানুষ আর এখন গুরুত্ব দেয় না। অবয়বটা মানুষের কিন্তু চিন্তা একেবারে পশুর স্তরের। মানুষ এখন দ্বিপদ পশু ব্যাখ্যা অর্জন করেছে। মানুষ মানুষের অবয়ব লাভ করেছে, তাই তার নিজের মনুষ্যোচিত বুদ্ধির দ্বারা পরিচালিত করা উচিত এবং ক্ষমতা যোগাবশ দ্বারা লাভ করা যায়। বাসনার সীমিতকরণ কথার অর্থ কি? সীমাহীন আকাঙ্ক্ষায় মানুষ বিভ্রান্ত এবং সে একটি স্বপ্নের জগতে বাস করেছে। আকাঙ্ক্ষার উপরে সীমারেখা টানতে হলে সবচেয়ে দরকারি হলো আকাঙ্ক্ষাকে নিজের আয়ত্তে রাখা। নিজের বাসনা পূরণের জন্য মানুষ বেশি সেবিতভাবে অর্থ ব্যয় করে থাকে। এটা না করে দরিদ্র ও অভাবী মানুষের সাহায্য করে তার এই অর্থ ব্যয় করা উচিত। আর এটাই হলো বাসনা সীমিতকরণ কর্মসূচির প্রকৃত অর্থ। নিজের ভোগেচ্ছাকে ক্রমবর্ধমানে রেখে অন্যকে অর্থদান করাই সবকিছু। এই ভুল ধারণা পোষণ করবে না। তোমার বাসনাকে সীমিত করো, কারণ জাগতিক বস্তুর প্রতি একাঙ্ক্ষা জীবনকে অস্থিরতা ধ্বংসের দিকে পরিচালিত করে। বাসনা হলো কারাগার, একজন কেবলমাত্র তার অভাববোধকে সীমিত করে মুক্ত হতে পারে।